মকর সংক্রান্তির শুভ দিনে শোকে পাথর অভিনেত্রী সায়নী ঘোষ। জীবনের সবচেয়ে কাছের মানুষকে হারালেন তিনি। মায়ের কোলে শুয়ে স্নেহের পরশে আবদ্ধ হয়ে একটি ছবি পোস্ট করেন সায়নী। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন তাঁর মা। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তিও করা হয়। চিকিৎসকদের হাজারো চেষ্টার পরেও বাঁচানো যায়নি তাঁকে। সোমবার হাসপাতালেই প্রয়াণ ঘটে তারকা রাজনীতিকের মা সুদীপা ঘোষের। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। বাড়ির বিছানায় তাঁর মা বসে আর মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বুজে রয়েছেন অভিনেত্রী। এই ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হয়ে গেল হারা, ভালো থেকো মা গো। মায়ের মৃত্যুতে খুবই স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অভিনেত্রী। এই কঠিন সময় তিনি দ্রুত কাটিয়ে উঠবেন এই প্রার্থনা করছেন সকলে। অভিনেত্রীর পোস্টে শোক জ্ঞাপন করেছেন তাঁর অনুরাগীরা। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সবরকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।